মাঠকে কেন্দ্র করে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে বা আজকে যে মাঠ বাঁচাও কমিটি একটা পদযাত্রা করছে, তা এই নিয়ে যাতে জলঘোলা হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন? এই মাঠের বর্তমান অবস্থা কি বা মালিক হিসেবে আপনার বক্তব্য কি? প্রথম হচ্ছে আমি মালিক নই, ঠিক আছে? মালিক হচ্ছে 17 জন মালিক। মালিক পক্ষ এই জমিটাকে একটা মামলা করেছিল মিউনিসিপ্যালিটির এগেনস্টে। মিউনিসিপ্যালিটি এতে হেরে যায় এবং মিউনিসিপ্যালিটিকে জয়ন্ত বিশ্বাসের বেঞ্চ অর্ডার দেয় যে আপনি এদের নামে মিউটেশনটা করে দিন, আপনাকে আমি 3,000 টাকা পেনাল্টি করছি। তারপর মিউনিসিপ্যালিটি মিউটেশন করে দেয়, তারপর পজিশনের জন্য আমরা একটা হাইকোর্টে মামলা করে জমির মালিক। তখন দীপঙ্কর দত্ত 2014 সালে একটা অর্ডার দেয় এসপিকে যে তুমি এটাকে ঠিক মতন হেয়ারিং করে, যদি কোনো অপোনেন্ট পার্টি থাকে তাদের হেয়ারিং করে তুমি এটাকে পজিশন দাও। অপোনেন্ট পার্টি গেছিলো, এসপি দেখেছিল, তাদের কাগজে কোনো কিছু নেই বলে এসপি এটা পজিশন দেয়। পুলিশ প্রশাসনের সাহায্য আমার পজিশন। এই মুহূর্তে বর্তমান অবস্থা যে এলাকার মানুষের স্বার্থে বা মাঠ সাধারণ মানুষকে ফিরিয়ে দিতে হবে, এটা মাঠ কোনো কালই ছিল না। গভর্নমেন্ট রেকর্ড যা বলছে সেটাই হচ্ছে আসল কথা। গভর্নমেন্ট রেকর্ডে এখানে একটা পুরনো বাড়ি ছিল, এটাকে ভেঙে ফেলা হয়েছিল, গায়ের জোরে ভেঙে ফেলা হয়েছিল। এবং কে করেছিল আমি এর মধ্যে তর্কের মধ্যে যাচ্ছি না। এবং রেকর্ড, গভর্নমেন্টের রেকর্ড বলছে এখানে দালাল ভিটি সমস্ত কিছু এখানে ছিল। আপনারা কি চাইছেন সরকারের পক্ষ থেকে বা পৌরসভার পক্ষ থেকে কোনো অধিগ্রহণ বা এই ধরনের কোনো কথাবার্তা কি আপনাদের মধ্যে হয়েছে বা লিখিত কোনো নথি কি আপনাদের কাছে? কোনো নথিও নেই, আমাদের কাছে কোনো নোটিশও নেই এবং সরকারের তরফ থেকে আমাদের কাছে কোনো চিঠিও আসেনি জমির মালিকের কাছে যে এরকম এটাকে আমরা অধিগ্রহণ করতে চাই বা কিছু। এটা যদি সরকার আইন মেনে যদি করে এখানে তো আমাদের কাউরই কোনো আপত্তি কিছু ব্যাপার নেই। আন্দোলনকারীদের একটা অভিযোগ যে এখানে বর্তমানে অবৈধভাবে গাড়ি পার্কিং এবং গ্যাস রাখা হচ্ছে, এতে সাধারণ এলাকার পরিস্থিতি নষ্ট হচ্ছে, এবং এ বিষয়ে আপনি কি বলবেন? আমি এখানকার লোকাল যেহেতু ছেলে, কিছু লোক আমাকে রিকোয়েস্ট করে, তাদের যেহেতু এটা একটা বড় গাড়ি ওরা রাস্তার উপর তুলতে পারে না, যার জন্য বলে এখানে ফাঁকা জায়গা আছে, আমি বলেছি তোমরা কিন্তু আইন মেনে, প্রিকশন মেনে কিন্তু গ্যাস খালি করবে। ওকে, এই যে যদি ভবিষ্যতে কোনো আইনি ক্ষেত্রে যদি জমি অধিগ্রহণ করতে হয় সে তার ক্ষেত্রে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন বা কিছু? না, আমাদের সাথে তখন যদি সরকারের সাথে যদি মামলা হয় তখন সেই মামলা রায় যা হবে তাই দেখা যাবে। ওকে, আপনাদের কাছে এই মধ্যে কী কী নথি আছে? আমাদের কাছে নথি আছে, জয়ন্ত বিশ্বাস বেঞ্চের অর্ডার আছে, দীপঙ্কর দত্ত বেঞ্চের অর্ডার আছে, গভর্নমেন্টের পর্চা আছে, খাজনা আছে, মিউনিসিপ্যাল ট্যাক্সের রিসিট আছে।
একটা প্রশ্ন করছি, এই মুহূর্তে মনে করুন আপনি কি চাইছেন, মনে করুন আপনি কি এলাকায় বা সুস্থ মানে একটা একজন নাগরিক হিসাবে এলাকায় মাঠ হোক বা এই ধরনের কিছু চান? শুনুন, আমি লোকের জমি আমি তো বলতে পারবো না যে জমির মালিকরা কি চাইছে। এখানে জমির মালিকরা যদি মামলা করে, যা কিছু করেছে জমির মালিকরা সব মামলা করেই করেছে, তো ওরা পরবর্তীকালে যে ডিসিশন নেবে সেটাই হবে, এখানে আমার কিছু বলার নেই। ওকে, আপনার নাম? আমার নাম জয়দেব মজুমদার। আপনি এখানকার একজন অংশীদার? আমি অংশীদার নই, আমি একজন ডেভেলপার। আমার রেজিস্টার্ড এগ্রিমেন্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি ওদের কাছ থেকে নেওয়া আছে। ওকে।